আলুর বন্ডের কালোবাজারি হচ্ছে, এমন অভিযোগে বিক্ষোভ দেখালেন চাষিরা। বক্সিরহাটে তুফানগঞ্জ 2 নম্বর ব্লক আধিকারিকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসে তারা। চাষিদের অভিযোগ, তুফানগঞ্জ 2 নম্বর ব্লক এলাকায় কোনো হিমঘর না থাকায় তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের 2টি হিমঘরে আলু রাখতেন তারা। কিন্তু এবছর সেখানে আলু রাখতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বন্ড দেওয়া হচ্ছে না। তারা অভিযোগ করেন, ব্যবসায়ীদের স্বার্থে হিমঘর কর্তৃপক্ষ চাষিদের বঞ্চিত ও হয়রানি করছে, তাই সস্তায় ব্যবসায়ীদের কাছে আলু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা। পাশাপাশি আলুর বন্ড নিয়ে কালোবাজারির অভিযোগও তোলেন। এদিন ব্লক দফতরের সামনে আলুর বন্ডের দাবিতে 1 ঘন্টা মতো অবস্থান বিক্ষোভ করেন। পরে বিডিও দফতর থেকে সামান্য আশ্বাস পেয়ে অবস্থান বিক্ষোভ তুলে নেন। আমরা বিডিওর কাছে আসছিলাম, উনি আমাদেরকে হয়রানির কথা বললো যে আমি জানি না, আমার কোনো এখতিয়ার নাই, আমি হিমঘরের সঙ্গে কথা বলছি। বলার পরে বললো যে হিমঘর ওপেন আছে। আমরা বললাম ঠিক আছে, হিমঘর যদি বন্ড ওপেন আছে তাহলে আমাদেরকে আপনি হিমঘরের সঙ্গে যোগাযোগ, আমরা এখনই যাচ্ছি। তারপরে উনি আবার কথা পাল্টিয়ে বললেন যে ঠিক আছে, আমাকে সময় দাও, তারপরে আমি দেখতেছি আর কি, বন্ড মিলতেও পারে না মিলতেও পারে। তখন ওকে ধরলাম, ধরা পড়ে যে না এটা হবে না, এটা নিশ্চয়ই আপনার এখতিয়ার আছে, আমরা আলু চাষি, আমরা তুফানগঞ্জের আলু চাষি, তাহলে আপনি আমাদের জন্য কী করতেছেন, আমাদের বন লাগবে। তখন উনি বললো যে ঠিক আছে, তো আধার কার্ডগুলো আর আধার কার্ড তোমরা ইস্যু করো, আধার কার্ডগুলো জমা করো। আমরা আধার কার্ড জমা করছি, এই অবস্থায় আছে, কিন্তু আমাদের বন্ডের এখনও কোনো সঠিক আশ্বাস মিলেনি। 2 নম্বর ব্লকে অনেক আলু চাষি ভাই থাকে, তারা আলু চাষ করে একটা মুনাফা অর্জন করে, প্রতি বছরই এটা হয়। কিন্তু এবছর আমরা গত 15 তারিখ থেকে 14 তারিখ থেকে হিমঘরে যাই আর ঘুরে ঘুরে আসি, কিন্তু ওনারা কোনো বন আমাদের দেয় না। প্রথম দিকে বলে আজকে খুলবো না কালকে খুলবো, এইভাবে আমরা যাই, প্রতিনিয়ত 1000-2000 লোক লাইন দেয়। লাইন দেওয়ার পরে ওনারা ঘুরিয়ে দেয় যে না আমাদের বন আপনাদের প্রশাসনের মাধ্যমে বিডিও অফিসে চলে গেছে। কিন্তু আমরা বিডিও অফিসে আসি, বিডিও অফিসে খবর পাই হিমঘর থেকে কোনো বনই এখানে সিলেকশন করেনি এখন পর্যন্ত। যে বন এদেরকে দেওয়া হচ্ছে না, কৃষকদেরকে দেওয়া হচ্ছে না, বনটাকে কালোবাজারির পথে নিয়ে যাওয়া হচ্ছে, যার জন্য অনেক কৃষকই আমাদের কাছে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন। যদি এই ধরনের সমস্যা চলতে থাকে তাহলে কৃষকরা, তারা যদি আগামী দিনে তাদের বন সংরক্ষণ করতে না পারেন তাহলে কিন্তু তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন। এবং বৃহত্তর আন্দোলনের দিকে এই কৃষক যারা রয়েছেন তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। তাই আমরা ওনাদের সঙ্গে সহমত পোষণ করে আমরা আগামী দিনে প্রশাসনিকভাবে যাতে করে কৃষকরা তাদের ন্যায্য মূল্যে এবং ন্যায্যভাবে হিমঘরে বন রাখতে পারে তার জন্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্যে আমরা পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সঙ্গে যারা রয়েছে আমরা সবাই সম্মিলিতভাবে এটার একটা প্রচেষ্টা করবো।